ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? হয়তো ওনারাও কারো বাবা ছিলেন, কারো ছেলে, কারো দাদা ভাই, কারোর হাজবেন্ড, তাই তো? বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। বাট শহীদ তো হয়েছেন, বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছে জানেন? ওনারা বলেছে কি, দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে, দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে, মে রহু ইয়া না রহু ভারত ইয়ে রহনা চাহিয়ে। রাইট? আমরা কোনো সলমান খানের কথা বলছি না, কোনো শাহরুখ খানের কথা বলছি না, কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো ইন্ডিয়ান আর্মি, তাই তো? যাদের কারণে আমাদের পরিবার সেফ আছে। ওনারা তো আমাদের জন্য শহীদ হয়, বাট আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? আর আপনাদের ক্লাব করুণাময়ের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব, একটু জোরে বলতে হবে, দেব। এই সম্মানটা আমরা কিভাবে দেবো? আমি এত বড় সিঙ্গার নই, আজ অব্দি এত বড় আর্টিস্ট হতে পারিনি যে আপনাদের মতো গুণী মানুষজনকে দাঁড় করাবার আমার ক্ষমতা নেই। বাট আমি রিকোয়েস্ট করতে চাইবো, যাদের পায়ে কোনো কষ্ট নেই, ওনারা এক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। এই দাঁড়ানোটা একদমই আলাদা, এইটা তাদের জন্য দাঁড়াচ্ছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন, ওনাদের জন্য দাঁড়াচ্ছেন আপনারা। এটা আমি সতীশ গজমের জন্য নয়, ওকে? লাভলি অডিয়েন্স। আর আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেব। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তো, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে, যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে। আজকে এই ফ্ল্যাশ লাইটটা ক্যান্ডেলের কাজ করবে, মোমবাতির কাজ করবে, হ্যাঁ, তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। এভরিওয়ান যাদের কাছে আছে, এটা আমি সতীশ গজমের বলছে বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য শহীদ হয়েছেন। এভরিওয়ান সকলে হাত দিয়ে চাই। লাইট একটু কমিয়ে দাও, সকলে হাত দিয়ে চাই। ইয়া, আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, আর একবার জোরে হাত তালি ইন্ডিয়ান আর্মির বাহাদুরির জন্য সকল মিলে। কামান অভিমান, এই লাইটটা এইভাবেই থাকবে। যখন একজন ইন্ডিয়ান আর্মি বা পুলিশ কর্মী লড়াইতে যায়, ওরা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, মেরি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, মেরি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা লেনা তু এ ভারত মা, মে আপনি মা কি সুনি বাহো কো তরসতা ছোড় আয়া হুঁ, কো তরসতা ছোড় আয়া হুঁ। ও মাই মেরি ক্যা ফিকর তুঝে কিউ আঁখ সে দরিয়া বহতা হ্যায়, তু কহতি থি তেরা চাঁদ হুঁ মে অর চাঁদ হমেশা রহতা হ্যায়। ও বতনাবে মেরে বতনাবে তেরা মেরা প্যার নিরালা থা, কুরবান হুয়া তেরি অসমত পে মে কিতনা নসিবো বালা থা, পাস হি মে আ রহা হুঁ আপনি বাহে খোল কে, জোর সে মুঝকো গলে লগানা মুঝকো ফির বো প্যার দে, তু হি বন্দগি হ্যায় তু হি মেরি মোহাব্বত হ্যায়, তেরে হি প্যারো মে জন্নত হ্যায়, তু হি দিল তু চাহ বফা, মান তুঝে সব মান তুঝে সব হমকো জান সে প্যারা হবসে নারা গুলস্তা হমারা হদিও সে ভারত ভূমি দুনিয়া কি শান হারত মা কি রক্ষা মে জীবন কুরবান হিন্দুস্তানি নাম হামারা হ্যায়, যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে
একলা চলো রে, সবাই মিলে গাইবেন, আমরা শুনতে চাই সবাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয় তবে পরাণ খোলে, তবে পরাণ খোলে। তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি